সময়ের অন্যতম জনপ্রিয় দুই বলিউড অভিনেত্রী নরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজ এবার তারা জড়িয়েছেন দ্বন্দ্বে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। সম্প্রতি নরা ফাতেহি দিল্লির এক আদালতে মানহানির মামলা করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। এই ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস পূর্বে সুকেশ চন্দ্রশেখরের 215 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলা দিয়ে। সুকেশের সঙ্গে পূর্ব ঘনিষ্ঠতা থাকায় সে মামলায় জড়িয়ে যায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। তখন জ্যাকলিনকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় ভারতীয় শুল্ক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরবর্তীতে জানা যায় প্রেমের সম্পর্ক থাকায় সুকেশের কাছ থেকে বেশ কিছু দামি উপহার পেয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, আর এতেই গোয়েন্দা জালে ফেঁসে যান তিনি। ক্রমে ঘটনাটির গভীরতা বাড়তে শুরু করে। এক পর্যায়ে জ্যাকলিন তার আইনজীবীর মাধ্যমে গণমাধ্যমের সামনে মুখ খুলেন। তিনি জানায় সুকেশের কাছ থেকে শুধু তিনিই নয়, বলিউডে আরও অনেক তারকাই উপহার নিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন নরা ফাতেহিও। আর এতেই প্রতারণা মামলাটি অন্যদিকে মোড় নিতে শুরু করে। নরা তখন নিজেকে নির্দোষ দাবি করেন, একই সাথে উপহারের কথাটিও অস্বীকার করেন। ঘটনাক্রমে বিষয়টি নজরে আসে গোয়েন্দাদের, জিজ্ঞাসাবাদের জন্য নরাকে ডেকে নেন ইডি। প্রশ্নের মুখে নরা বলেন, তার একটি ইভেন্টের আয়োজকদের একজন ছিলেন সুকেশের স্ত্রী লিনা মারিয়া। লিনা আমাকে একটি ব্যাগ ও আইফোন উপহার দিয়েছিলেন। এই সময় নরা আরও বলেন, লিনার স্বামী সুকেশ আমার অনেক বড় ভক্ত, কিন্তু ওনার স্বামী আমার সঙ্গে তখন দেখা করতে পারবেন না। আমার সঙ্গে সুকেশের ফোন আলাপ করিয়েছিলেন লিনা। এরপর লিনা ঘোষণা করেন যে ভালোবেসে আমাকে একটি BMW গাড়ি উপহার দেবেন। এই ঘটনা নিয়ে আরও জল গড়াতে থাকে। ফলশ্রুতিতে জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নরা ফাতেহি। এই বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে, এগুলো সে তার কাছের মানুষজনের জন্যই করছে। সুকেশের সঙ্গে সে কাজ করে, যা করছে ঠিক আছে, কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে যুক্ত করা কেন? এই সময় তিনি নিজেকে মামলা থেকে মুক্ত করার আবেদন জানায়। নরার মামলায় আজ সোমবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকলিন।